জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভোলায় জেলেদের নিয়ে মাসব্যাপী ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জেলে উৎসব। এই আয়োজনে ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকরা জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আনন্দ জেলেদের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। ভোলা থেকে জুয়েল সাহা বিকাশের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন মইনুর রহমান রিয়াদ। মুজিব বর্ষ উপলক্ষে সম্প্রতি ভোলা ইলিশা ফেরিঘাট চত্বরে পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশন প্রথমবারের মতো এ উৎসবের আয়োজন করে। মাসব্যাপী এ আয়োজনে স্থানীয় 10,000 জেলে ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু, কাবাডি, নৌকাবাইজ, দড়িটানা, মঞ্চনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ছিল নানা আয়োজন। ব্যতিক্রমী এ আয়োজনে অংশ নিতে পেরে খুশি জেলে ও তাদের পরিবার। প্রতি বছর এমন উৎসব অব্যাহত রাখার পাশাপাশি জাল ও নৌকা নিরাপদে রাখতে ইলিশা চড়ার মাথা থেকে বিশ্বরোড পর্যন্ত একটি খাল খননের দাবি জানান তারা। প্রতি বছর এরকম যে অনুষ্ঠান হয়, আমরা যে জেলেরা সবে মিলে এরকম একটা অনুষ্ঠান করতে পারি, আমাদের দাবি, আমাদের চড়ার মাথা ফেরিঘাটের পশ্চিম পাশে আমরা একটা খালের দাবি করি। অন্যদিকে দর্শনার্থীরা বলছেন, এই আয়োজনের মধ্য দিয়ে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এসব খেলা বর্তমান প্রজন্মের কাছে পরিচিতি পাবে। এছাড়া সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ভোলার ঐতিহ্য ধরে রাখা সম্ভব বলে মনে করেন তারা। ইলিশা যুব ফাউন্ডেশনের এই আয়োজনটি দেখে আমরা বিমোহিত। খেলাগুলির সাথে বর্তমান যুগে খেলাগুলি পরিচিত লাভ করছে। জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সরকারের জোর দাবি জানাই। প্রতি বছর এমন উৎসব অব্যাহত থাকলে জেলেদের মুখে হাসি ফুটবে, খেলাধুলার পাশাপাশি নিজ পেশায় তারা হয়ে উঠবে আরও কর্মচঞ্চল, এমন প্রত্যাশা আয়োজকদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি তানজিনা জাহান। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জামালপুরের ইসলামপুরের সরকারের গুচ্ছগ্রাম প্রকল্পে ঠাঁই পেয়েছেন যমুনার ভাঙনে নিঃস্ব 50টি পরিবার, আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। গাজীপুরের কালিয়াকৈরে সেতুর সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে এলাকাবাসী, 30 ফুট উঁচু লোহার সিঁড়ি বেয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত। এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভোলায় জেলেদের নিয়ে মাসব্যাপী ব্যতিক্রমী উৎসব, স্থানীয়দের ব্যাপক সাড়া। শুনছিলেন শিরোনাম। দর্শক, বাংলা টিভি লাইভ দেখতে ভিজিট করুন facebook.com/bangla tv.tv। এবারে বিস্তারিত।